গুণ হচ্ছে 149, দেখা যাবে সে প্রায় $9,500 মতন এইখান থেকে আর্ন করে ফেলেছে, বা এর থেকে বেশি আর্ন করতে পারে। আমি ধরে রাখতেছি $9,500 সে এখান থেকে আর্ন করতেছে, এবং এখান থেকে 80 দিলে সে দেখা যাবে যে 8 লাখ টাকার মতো, 7.5 লাখ টাকার মতন সে আর্নিং করে ফেলেছে, একটা গিগ পাবলিশ করেছে। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের টিউটোরিয়ালটিতে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে HTML, CSS এবং বুটস্ট্র্যাপ কোথা থেকে শিখব এবং সেটি শিখে আমরা কী করতে পারি। তো বেসিক্যালি আমরা HTML, CSS এবং বুটস্ট্র্যাপ খুব ইজিলিভাবে শিখতে পারি কয়েকটি ওয়েবসাইট থেকে। তো আপনারা প্রথমেই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে W3 Schools। W3 Schools থেকে আপনি ইজিলিভাবে HTML, CSS এবং বুটস্ট্র্যাপ শিখে ফেলতে পারেন। তারপরও যদি আপনারা চান যে অন্য কোনো ওয়েবসাইট থেকে এটি শিখতে, সেক্ষেত্রে আমরা HTML, CSS শেখার জন্য details.com এইখান থেকে শিখতে পারি। এখানে দেখতে পাচ্ছেন HTML, তো এটা হচ্ছে HTML এবং এখানে সব ধরনের টিউটোরিয়াল আছে। আপনি এখান থেকে যত ধরনের টিউটোরিয়াল আছে সবগুলো আপনারা দেখতে পারবেন, এবং হচ্ছে এখান থেকে অন্যান্য পেইড টিউটোরিয়ালগুলোও আছে যেগুলো আপনারা কিনে ব্যবহার করতে পারবেন বা শিখতে পারবেন। তো W3 Schools থেকেই আপনার বেসিক্যালি সবগুলোর টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন এবং এখান থেকে স্টেপ বাই স্টেপ লার্ন করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি HTML এবং CSS ক্যাটাগরিতে যদি ধরি, তাহলে দেখা যাচ্ছে যে ঠিক এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পর্যন্ত কতগুলো চ্যাপ্টার আছে। তো এই চ্যাপ্টারগুলার মধ্যে কিন্তু HTML, CSS আছে এবং দেখা যাচ্ছে এখানে বুটস্ট্র্যাপও আছে। তো HTML, CSS শেখার পরে আপনি জাভাস্ক্রিপ্ট শিখতে পারেন। জাভাস্ক্রিপ্ট অবশ্যই শিখতে হবে, না হলে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় আটকে যেতে পারি। এর জন্য অবশ্যই আমাদের জাভাস্ক্রিপ্ট শিখে নিতে হবে। তো আমরা HTML CSS কিন্তু W3 Schools থেকে শিখে ফেলতে পারবো। তো এখানে যে টিউটোরিয়ালগুলো দেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজ, সবগুলো যদি আপনি ঠিকঠাক করে প্র্যাকটিস করেন এবং ভালো করে যদি প্রজেক্ট ভিত্তিক ওয়ার্ক করেন, তাহলে দেখা যাবে যে আপনি ঠিকঠাক করে একটা ভালো মানের ফ্রন্ট এন্ড ডেভেলপার, ওয়েব ডেভেলপার হিসেবে নিজেকে আখ্যায়িত করতে পারবেন। কিন্তু আপনি যদি HTML, CSS ভালো করে না জানেন, তাহলে কিন্তু আপনি আসলেই কোনো কিছু করতে পারবেন না। এজন্য যারা ওয়েবসাইট ডিজাইন বা রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন যারা শিখতে চাচ্ছেন, তাহলে তাদেরকে অবশ্যই HTML, CSS ভালো করে জেনে আসতে হবে। কারণ এটা হচ্ছে আপনার বেসিক অফ ওয়েব ডেভেলপমেন্ট। কারণ এটা যদি আপনি না জানেন, তাহলে আপনাকে ওয়েব ডেভেলপমেন্ট শিখে কোনো লাভ হবে না। এজন্য আপনার অবশ্যই ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আপনাকে HTML, CSS বা স্ক্রিপ্ট খুব ভালো করে জেনে আসতে হবে। তো তারপর আমি জাস্ট আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে HTML, CSS এবং বুটস্ট্র্যাপ শিখে কি কিছু করা যাবে কি না। অবশ্যই যাবে, আপনি যদি HTML, CSS এবং বুটস্ট্র্যাপ ভালো করে করেন, তাহলে সেক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। সেই মার্কেট প্লেসে কোন মার্কেট প্লেসে কাজ করতে পারেন, কোন কোন ক্যাটাগরিতে কাজ করতে পারেন এবং কত আর্নিং করতে পারেন, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আমাদের প্রথম যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে W3 Schools। এটি হচ্ছে একটি ওয়ার্ল্ডের একটি বড় একটি টিউটোরিয়ালস একটা ওয়েবসাইট। সো এইখানে সব ধরনের টিউটোরিয়াল আপনি পেয়ে যাবেন। তো এইখান থেকে ইজিলিভাবে আপনি লার্ন করতে পারবেন এবং প্র্যাকটিসও করতে পারবেন। তো আমি আশা করব আপনারা এইখান থেকে HTML, CSS এবং বুটস্ট্র্যাপ শিখে আসতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে তিনটি ক্যাটাগরির বুটস্ট্র্যাপের টিউটোরিয়াল আছে। আপনি যদি লার্ন HTML বুটস্ট্র্যাপ 5ও শিখতে চান, তাহলে কিন্তু সেই বুটস্ট্র্যাপ 5ও এখানে সুন্দর করে স্টেপ বাই স্টেপ আলোচনা করা আছে। যেহেতু আমি একটা সিরিজ টিউটোরিয়াল করবো, সেখানে আমরা এই বুটস্ট্র্যাপ নিয়ে আলোচনা করবো, HTML নিয়ে আলোচনা করবো, CSS নিয়ে আলোচনা করবো। তারপর আপনারা এখানে কিন্তু এখান থেকে যদি ভালো করে শিখেন, তাহলে কিন্তু আমার এই টিউটোরিয়ালগুলো দেখার কোনো প্রয়োজন হবে না আশা করি। এই টিউটোরিয়ালগুলো করার কারণ হচ্ছে আমরা আপনারা যারা বুঝেন না এই ইংলিশে, অনেক ক্ষেত্রে অনেকের ভালো আইডিয়া নেই, যারা ইংলিশ ভালো বুঝেন না তাদেরকে এই বাংলায় ট্রান্সলেট করে সাধারণত বিভিন্ন ধরনের টিউটোরিয়াল করা হয়। তো আমিও সেমভাবে HTML, CSS এর এবং বুটস্ট্র্যাপের যে টিউটোরিয়ালগুলো করব, অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল করবো, প্রজেক্ট ভিত্তিক কাজ শেখাবো, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে এইখান থেকেই যে জিনিসগুলো আছে সেগুলাই বিষয়ে আমরা আলোচনা করব। তো আপনারা যদি বুটস্ট্র্যাপ আরও ভালো করে শিখতে চান, তাহলে গেট বুটস্ট্র্যাপ যে ওয়েবসাইটটা বা ওয়েবসাইটটি আছে getbootstrap.com, এখান থেকে ইজিলিভাবে এটা আরও ভালো রান করতে পারবেন। আপনি যদি ডকে যান, এখন দেখেন বুটস্ট্র্যাপ 5.2 চলতেছে। এখান থেকে সুন্দর করে স্টেপ বাই স্টেপ ওরা চ্যাপ্টার ওয়াইজ আপনাকে এখানে সুন্দর করে লিখে লিখে দিয়েছে, আপনি এটা ট্রান্সলেট করে শিখে নিতে পারেন।
তো আমি বলবো আপনার wp stores দেখেন এবং হচ্ছে আপনার getbootstrap.com এটি দেখেন এই আপনার দুটি ওয়েবসাইট দেখে আপনারা html css এবং bootstrap শিখে আসেন এবং খুব ভালো মানে শিখে আসেন তারপরে অ্যাডভান্স লেভেলের প্রজেক্ট করেন প্রজেক্ট করে তারপরে আপনারা বিভিন্ন ধরনের মার্কেটপ্লেসে কাজ করেন তো আমি এটা সাজেস্ট করব অনেকে কি হয় ভালো করে কাজ শিখে না কাজ না শিখেই ক্লায়েন্ট বেস কাজ করার জন্য চলে আসে এবং তারপর দেখা যাবে যে বিভিন্ন ধরনের মার্কেটপ্লেসে কাজ করতে চায় এবং তারপর প্রোফাইল ব্যান্ড হয়ে যায় ক্লায়েন্টের ব্যাড ফিডব্যাকের জন্য এজন্য আমি বলবো আপনারা সকলে অবশ্যই ভালো করে কাজ শিখে আসবেন দেন হচ্ছে বিভিন্ন ধরনের মার্কেটপ্লেসে যাবেন এবার মনে করি যে আপনি HTML CSS জাভাস্ক্রিপ্ট এবং বুটস্ট্র্যাপ তিন চারটি যে টিউটোরিয়ালসগুলো আছে এগুলো খুব ভালো করে দেখেছেন এবং শিখেছেন এবং অ্যাডভান্স লেভেলের কাজ করেছেন তো এখন আমি মনে করি যে আপনারা কাজ করতে পারেন তো এখন কোথায় আপনারা কাজ করবেন কীভাবে কাজ করবেন তো আপনারা বিভিন্ন ধরনের কোম্পানিতে জব করতে পারবেন যদি আপনি এই চারটি টিউটোরিয়ালসগুলো খুব ভালো করে শিখেন এবং দেখা যাবে যে আপনি একজন ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার হিসেবে নিজেকে আখ্যায়িত করতে পারবেন এবং দেখা যাবে বিভিন্ন ধরনের কোম্পানিতে আপনি জব করতে পারবেন সেটা হোক বাংলাদেশে অথবা অন্য কোনো কান্ট্রিতে হোক সেখানেও কিন্তু আপনি ভালোভাবে জব করতে পারবেন তো তারপর আপনি যদি চান যে না ফ্রিল্যান্সিং করতে সেক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আছে যেগুলোতে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন তার মধ্যে আমি কয়েকটি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সম্পর্কে আজকে একটু আলোচনা করব যেখান থেকে লক্ষাধিকের বেশি বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সার আছেন যারা কাজ করে চলেছে এবং দেখা যাবে যেটা HTML এবং CSS বেস হোক বা বুটস্ট্র্যাপ বেস হোক বা PHP MySQL বা তারপর দেখা যাবে যে অনেকে পাইথন অনেকে দেখা যাবে লারাভেল এই ধরনের অনেক ধরনের ফ্রেমওয়ার্ক যারা ব্যবহার করে বা শিখে আসতেছে যে ভালো করে ভালোভাবে কাজ শিখেছে তারা কিন্তু ইজিলিভাবে এখান থেকে কাজ করে আসতেছে এবং মাসে ভালো রকমের একটা আর্নিং তারা করতেছে তো সেই মার্কেট প্লেসের মধ্যে প্রথম যে মার্কেট প্লেসটি থাকবে সেটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস এখান থেকে আপনি ইজিলিভাবে মাসে 50 থেকে 1 লাখের উপরও আপনি আর্নিং করতে পারবেন এবং সেকেন্ড যে আপনার আরেকটি ওয়েবসাইটের কথা আমরা বলবো সেটি হচ্ছে upwork.com এখানেও আপনি কাজ করতে পারবেন এখান থেকে কাজ করতে পারবেন এবং দেখেন আপনারা যদি ভালো মানের HTML CSS বা বুটস্ট্র্যাপ জানেন শুধু কি এই ফাইবার আপওয়ার্ক বা আরও অনেক ধরনের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে সেগুলোতে কাজ করতে পারবেন ঠিক তা না আপনার অন্যান্য বিভিন্ন ধরনের ডিজিটাল সফটওয়্যার সেলিং মার্কেট প্লেসগুলোতেও আর্নিং করতে পারবেন তো ফাইবারে সাধারণত কীভাবে কাজ করতেছে মানুষ যারা ফ্রিল্যান্সার আছেন তারা তো দেখেন এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে যে ক্যাটাগরিতে সাধারণত বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সার আছে যে ক্যাটাগরি অনুযায়ী তারা কাজ করতেছে এখন আপনি যদি কাজ করেন তাহলে প্রোগ্রামিং অ্যান্ড টেকে যাবেন সেখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ক্যাটাগরিতে আপনি কাজ করতে পারবেন সো আমার যদি ওয়ার্ডপ্রেস হয় তাহলে ওয়ার্ডপ্রেস আর যদি ওয়েব প্রোগ্রামিং হয় তাহলে ওয়েব প্রোগ্রামিং আপনি ওয়েব প্রোগ্রামিংয়ে যাবেন ওয়েব প্রোগ্রামিংয়ে যাওয়ার পরে দেখেন এখানে অনেক ধরনের সেকশন আছে তো দেখেন কনভার্ট PHD সো আপনি যদি কনভার্ট PHD মানে PHD থেকে যদি HTML রূপান্তর করতে চান তাহলে কিন্তু ইজিলিভাবে এই কনভার্ট PHD টু HTML কনভার্সন করতে পারেন তো আপনি যদি ভালো মানের HTML শিখে আসেন CSS শিখে আসেন বটস্ট্যাপ শিখে আসেন তাহলে তারা এখানে এই ক্যাটাগরিতে আপনারা এইভাবে ইজিলিভাবে কাজ করতে পারবেন আমি অলরেডি এই ক্যাটাগরিতে কাজ করতেছি অনেক দিন ধরে তো আমিও এখানে একটা ভালো লেভেলে আসি তো এখন মোটামুটি কাজ করে যাচ্ছি এখানে আমার পার্সোনালি এই প্ল্যাটফর্মে না কাজ করলে ক্লায়েন্ট বেস কাজ করা হয় সেক্ষেত্রে আমি এখানে কাজ করে যাচ্ছি তো আপনারাও এখানে কাজ করতে পারবেন তো দেখেন এখানে একটা একজনের প্রোফাইল আমি ওপেন করি সেটা হচ্ছে যে কোডার জুয়েল রানা আমি জুয়েল রানার আমি এই গিকটিতে যাই দেখেন একটা সে এইখানে সে একটা গিক ওপেন করেছে ফাইবারে সাধারণত এই ধরনের গিক বলা হয় তো দেখেন সে তিনটে প্যাকেজ রেখেছে একটি হচ্ছে 45 তারপরে 65 এবং প্রিমিয়াম হচ্ছে আপনার 90 তো এখানে সে ওয়ান পেজ একটি ডিজাইন করে দিবে সেক্ষেত্রে 4টি সেকশন থাকবে 4 থেকে 5টি সেকশন থাকবে সেক্ষেত্রে $40 তাকে পে করতে হবে এবং দেখেন সে 149টি সে কাজ করে ফেলেছে আমি এটাকে যদি এখন ক্যালকুলেটর হিসেবে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি তাহলে কি হয় দেখেন সো যদি $40 সে যদি আর্নিং করে প্রতিটা সেলিংয়ে সেক্ষেত্রে 149টা হলে সে অলরেডি দেখেন প্রায় $6,000 মতন সে আর্ন করেছে এবং সেটাকে দেখা যেত 80 গুণ করলে সে 5 লাখ টাকার মতন আর্ন করেছে একটা গিগ থেকে এখান থেকে তো আমি এর থেকে বেশি আসবে ম্যাক্সিমাম কী হয় স্ট্যান্ডার্ড প্যাকেজগুলো সাধারণত আর্নিং করে সেক্ষেত্রে আপনার স্ট্যান্ডার্ড প্যাকেজগুলোই ধরতে হবে স্ট্যান্ডার্ড প্যাকেজ 65 গুণ হচ্ছে 65
গুণ হচ্ছে 149, দেখা যাবে সে প্রায় $9,500 মতন এইখান থেকে আর্ন করে ফেলেছে, বা এর থেকে বেশি আর্ন করতে পারে। আমি ধরে রাখতেছি $9,500 সে এখান থেকে আর্ন করতেছে, এবং এখান থেকে 80 দিলে সে দেখা যাবে যে 8 লাখ টাকার মতো, 7.5 লাখ টাকার মতন সে আর্নিং করে ফেলেছে একটা গিগ পাবলিশ করেছে করে। এবং সে এই সেলার, আমি সেলারের সম্পর্কে একটু দেখি, এই সেলার কত দিন আগে এটি সে আস এখানে জয়েন করেছে সেটা একটু দেখি। সে হচ্ছে 2020 সালে সে এখানে আসছে, মানে অ্যাড হয়েছে, সেইখান থেকে সে এত ভালো রকমের আর্নিং সে করে ফেলেছে। অলরেডি 155টা রিভিউ সে পেয়েছে এবং লেভেল 2 সেলারও হয়েছে দুইটি। দেখেন সে কিন্তু জাস্ট বুটস্ট্র্যাপ, এস্টেবল ফিগমা টু বুটস্ট্র্যাপ এই ধরনের কাজই সে করে চলেছে এবং খুব ভালো মানের কাজ সে করে যাচ্ছে। তো আমি বলবো সে মাসে এখান থেকে প্রায় বলা যায় যে 50 থেকে 1 লাখের বেশি সে, 1 লাখ টাকার বেশি সে এখান থেকে আর্নিং করছে। এবং দেখা যাবে যে আপনি শুধু ফাইবার মার্কেট প্লেসেই কাজ করবেন না, যখন একটা ফিক্সড ক্লায়েন্ট পেয়ে যাবেন তখন বারবার সেই ক্লায়েন্ট থেকে কিন্তু আপনি অর্ডার পেতে থাকবেন। আমি দেখেছি আমি আমার একটা ক্লায়েন্টের কাছ থেকে, দেখেন যে JKMGS এর থেকে কিন্তু দুইটা সে অর্ডার পেয়েছে, আরও দেখি দেখেন এখান থেকে সে দুইটা অলরেডি সে অর্ডার পেয়েছে। তো এরকম ফিক্সড ক্লায়েন্ট পেয়ে গেলে তখন দেখা যাবে বারবার অনেক ক্লায়েন্ট আছে যারা সাধারণত অর্ডার করে করবেই করবে। আমিও পেয়েছি, এরাও পাচ্ছে, তো এইভাবে কিন্তু ক্লায়েন্ট পাওয়া যায়। এই জন্য যদি আপনি ভালো মানের স্কিল্ড হন তাহলে কিন্তু আপনি এই ধরনের XD টু HTML বা PHD টু HTML বা ফিগমা টু HTML বা বুটস্ট্র্যাপে আপনি বিভিন্ন ধরনের টেমপ্লেট আপনি কনভার্ট করতে পারবেন এবং ভালো রকমের আর্নিং আপনি করতে পারবেন। তারপরে চলে যায় আপওয়ার্ক। আপওয়ার্কে যদি আমি এখানে আপওয়ার্কের জব হিসেবে যদি আমি সার্চ দিই ওয়েবসাইট ডিজাইন, ওয়েব ডিজাইন, আমি ওয়েব ডিজাইন যে লিখে যদি সার্চ করি তাহলে দেখা যাবে বিভিন্ন ধরনের জব এখান থেকে এখানে শো করবে। তো জবগুলো দেখেন, ওয়েব ডিজাইনার টু আপডেট উইক্স ওয়েবসাইট। আপনি যদি উইক্সে স্পেশালিস্ট হন তাহলে কিন্তু এই কাজটি করতে পারেন। আমি দেখেন এক্সপার্ট ওয়ার্ডপ্রেস, এখানে ওয়ার্ডপ্রেসের জন্য ওয়েব ফ্লো সাইট। তারপরে দেখেন UI UX ডিজাইন, এটা পার আওয়ারলি, এটা কিন্তু ভেরিফাইড একটি ক্লায়েন্ট। যদি UI UX ডিজাইনার হন তাহলে কিন্তু আপনি প্রতি আওয়ারে $5 থেকে $20 আপনি আর্নিং করতে পারবেন। তারপরে একটু নিচে যাই, এখানেও দেখেন যে $10 থেকে $25 গ্রাফিক্স ডিজাইনার চাচ্ছে। ওয়েবসাইট অ্যাবাউট ডাটা অ্যানালাইসিস, তারপরে ওয়েবসাইট প্রপোজাল টেমপ্লেট, এই যে দেখেন ওয়েবসাইট প্রপোজাল টেমপ্লেট, সে একটি ওয়েবসাইট প্রপোজাল টেমপ্লেট তৈরি করতে চাচ্ছে, $25 একটি কাজ আছে। I am looking for someone to create website proposal template that I can edit and use to for this client to the win. Must be visually represent impressive, should be aim as work. দেখেন সুন্দর একটা জব পোস্ট আছে যেখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং দেখা যাবে যে $25 কিন্তু আপনি আর্ন করতে পারবেন। তারপর আমি একটু দেখি স্পোর্ট ক্লোরি নাকি ক্লোথিং ডিজাইন, সে স্পোর্টস ক্লোথিং ডিজাইন আওয়ারলি, এটাও কিন্তু একটা ওয়েবসাইটের ডিজাইন যার স্পোর্টস সাইজ হবে, সেই স্পোর্টস ক্লোথিং ডিজাইন সে এখানে আপনার HTML হোক বা অন্য কোনো ডিজাইন সে চাচ্ছে, সেইখানে $18 থেকে $37 পাওয়ারলি রেট চলে। টপ লেভেল কিন্তু এরা ডেভেলপারগুলোই কিন্তু এখানে কাজ করে। আমি নেক্সটে যাই এবং দেখা যায় যে আরও অনেক ধরনের আপনার এখানে আছে, এই যে ওয়েবসাইট ডেভেলপার, ওয়েবসাইট ডেভেলপার কিন্তু এখানে অনেক কাজ আছে, আওয়ারলি কাজ আছে। তারপর UX ডিজাইনার, এরকম অনেক কাজ কিন্তু আপওয়ার্কে আছে, তো আপনারা ইজিলিভাবে এখান থেকে কাজ করতে পারেন। এবং তারপর আমি আরেকটি মার্কেট প্লেস সম্পর্কে আলোচনা করব, সেটি হচ্ছে freelancer.com। তো এটি হচ্ছে freelancer, এই freelancer.com bd বা .com এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি একই রকম আপওয়ার্কের মতো না কিন্তু আপনি এখানেও আপনার প্রোফাইল খুলে আপনি এইভাবে বিট করে কিন্তু এখানেও কাজ করতে পারেন। তবে এখন টপ লেভেল মার্কেট প্লেস হিসেবে ফাইবারকে ধরছে, এখান থেকে কিন্তু হিউজ মোর আর্নিং সবাই করতেছে। তো এই জন্য আপনারা অবশ্যই HTML CSS খুব ভালো করে শিখে আসুন, খুব ভালো করে শিখে আসলে এই ধরনের মার্কেট প্লেস আপনারা কাজ করতে পারবেন এবং 50 থেকে 1 লাখ টাকা ইজিলিভাবে ইনকাম করতে পারবেন। এরপর আমি ডিজিটাল কয়েকটি ডিজিটাল সফটওয়্যার সেলিং মার্কেট প্লেস সম্পর্কে আলোচনা করব। এবার আমরা thimpress.net এ ঢুকে পড়েছি, এটা হচ্ছে thimpress.net, এটা হচ্ছে ইনভার্টো মার্কেটের একটি ওয়েবসাইট। সো ইনভার্টো মার্কেটের ওয়েবসাইটে আপনি ইজিলিভাবে আপনার HTML ক্যাটাগরিতে আপনি আপনার HTML টেমপ্লেটটি সেল করতে পারবেন। যদি আপনি ভালো মানের HTML টেমপ্লেট ডিজাইনার হন তাহলে কিন্তু আপনি এই ধরনের যতগুলো ক্যাটাগরি আছে সবগুলোতে আপনি আপনার টেমপ্লেটগুলো সেল করতে পারেন। আমি কয়েকটি টেমপ্লেট এখন ওপেন করি, কর্পোরেটে যাই। তো কর্পোরেটে যাওয়ার পর দেখেন এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে যেগুলো প্রচুর পরিমাণে সেল হয়েছে। তো এখানে ক্যানভাস নাম করে একটি HTML টেমপ্লেট আছে যেটি সেল হয়েছে 66,700 তো কত 66,000 বার সে সেল হয়েছে, এইটা হচ্ছে 46,000 বার সেল হয়েছে।
পোর্টো নাম করে এই এইচটিএমএল টেমপ্লেটটি এবং এই পোর্টো নাম করে এই ক্যানভাস নাম করে যে এইচটিএমএল টেমপ্লেটটি আছে সেটি আমরা একটি ওপেন করি। ওপেন করলে সে সিঙ্গেল পেজ ওপেন হবে। তো এই সিঙ্গেল পেজে এটা দেখা যাবে যে এটা প্রচুর পরিমাণে প্রায় মনে করেন যে 1200 টেমপ্লেট কিন্তু আপনার এই এটাতে আসে। দেখেন 1200 প্লাস টেমপ্লেট সে এই এইচটিএমএল টেমপ্লেটের মধ্যে রয়েছে। 66,000 বার সে এখানে সেল করেছে এবং সেটার প্রাইস দিয়েছে সে $16। তো এখানে হচ্ছে এমন একটি টেমপ্লেট যে টেমপ্লেটটি হচ্ছে এটি মাল্টিপারপোজ টেমপ্লেট, যে কেউ এই টেমপ্লেটটি ব্যবহার করে ইজিলিভাবে তার কাঙ্ক্ষিত টেমপ্লেটটি ব্যবহার করে তার ওয়েবসাইট ডিজাইন বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট থেকে শুরু করে যে অনেক কিছু করতে পারে। কারণ এটি সে লাইসেন্সই কিনে নিবে যার দামই হয়েছে $16। তো আপনি একটা এইচটিএমএল টেমপ্লেট ডিজাইন করেছেন যেটি এখানে যদি আপনি অ্যাপ্রুভ করাতে পারেন তা দেখা যাবে যে খুব ভালো মানের এইচটিএমএল টেমপ্লেট যদি হয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে সেল হবে। তো আমি আশা করব আপনারা বুঝে গেছেন যে এইচটিএমএল টেমপ্লেট ডিজাইনারের ভ্যালুটা কত। তো 66,000 বার যদি সেল হয় তাহলে এটা গুণ দেবেন হচ্ছে $16 যদি হয় সেখান থেকে যদি 50% 70% সে পাবে, আমি $10 ধরি, তো $10 যদি সে পায় তাহলে 10 গুণ হচ্ছে এটা, তাহলে দেখা যাবে এত ডলার সে আর্নিং করেছে একটা এইচটিএমএল টেমপ্লেট থেকে। $1,100,000 সে আর্নিং করেছে, সেটা যদি 80 দিয়ে আমরা গুণ করি তখন দেখা যাবে যে 53 লাখ কত, ও 5,33,93,600 টাকা সে সরি 5,33,93,600 টাকা সে অলরেডি একটা টেমপ্লেট থেকে আর্ন করেছে। সে 5 কোটি সে আর্ন করেছে, কীভাবে সম্ভব? 2014 সালে কিন্তু সে টেমপ্লেটটি পাবলিশ করেছে, তখন 8 বছরে সে প্রায় 5 কোটি টাকা আর্ন করেছে। তো কী পরিমাণ সে এইচটিএমএল টেমপ্লেট এখানে সে অ্যাপ্রুভ করিয়েছে এবং একটি অ্যাপ্রুভ টেমপ্লেটের মাধ্যমে সে 5 কোটি টাকার উপরে সে আর্নিং করেছে। তো একই রকম একটি টেমপ্লেট সেলিং ওয়েবসাইট হচ্ছে templatemonster.com, এখানেও প্রচুর পরিমাণের কিন্তু এইচটিএমএল টেমপ্লেট সেল হয়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে এইচটিএমএল টেমপ্লেট সেল হচ্ছে, 300 বার, 144 বার, এটা 4,200 বার সেল হয়েছে, $77 সেই এই টেমপ্লেটটির দাম। তো এইভাবে কিন্তু প্রচুর পরিমাণে টেমপ্লেট অলরেডি এখানে সেল হচ্ছে। তো আপনারা এই দুটি মার্কেট প্লেসেও কাজ করতে পারবেন। তো এই জন্য আপনারা W3 Schools, তারপরে টিউটোরিয়ালস পয়েন্ট অথবা গেট বুটস্ট্র্যাপ, এই তিনটি ওয়েবসাইটের সহযোগিতা নিয়ে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট এবং বুটস্ট্র্যাপ এই চারটি বিষয় ভালো করে শিখে আসেন এবং প্রজেক্ট ভিত্তিক কাজ শিখে আসেন, তাহলে দেখা যাবে যে আপনারা এ ধরনের মার্কেট প্লেসের প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন। এটা কিন্তু কোনো ফেক নাই, রিয়েল টাইম আমি একদম রিয়েল এক্সাম্পল কিন্তু দেখাচ্ছি। তো রিয়েল এক্সাম্পল এগুলো কিন্তু আর্নিং, সে এতবার সেল হয়েছে। তো এখানে যদি তার ডলার এত ডলার তার এই এই এটা কিন্তু একটা ল্যান্ড ক্রয় করার মতন, মানে আপনি এটা কিন্তু আপনার একটা প্রপার্টি। সো আপনার একটা প্রপার্টি থেকে আপনি এরকম পরিমাণে আর্নিং করবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর একটা কথা বলে রাখবো, যারা নতুন নতুন টিউটোরিয়াল চাবেন অবশ্যই আমার এই যে চ্যানেলটি আছে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে ফেলেন, যাতে আপনাদেরকে আমরা নতুন নতুন টিউটোরিয়াল দিতে পারি। এবং আমরা HTML, CSS, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্টে খুব ভালো ভালো টিউটোরিয়াল দিব এবং প্রজেক্ট ভিত্তিক, যেখানে themeforest.net, তারপর টেমপ্লেট মনস্টার, ফাইবার, আপওয়ার, ফ্রিল্যান্সার কীভাবে কাজ করতে হয় সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। এবং আমরা এরকম HTML টেমপ্লেট কীভাবে ডেভেলপমেন্ট করতে হয় বা ডিজাইন করতে হয় সেটা কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ শিখাবো। যেমন এখানে দেখেন একটা সিম্পল ওয়েবসাইট টেমপ্লেট 32 বার সেল হয়েছে, এটার দাম হচ্ছে $64। আমি একটু ওপেন করি তাহলে আপনারা একটু বুঝে যাবেন যে আসলে কতটা ডিমান্ড HTML টেমপ্লেটের। তো এটি একটি HTML টেমপ্লেট, একদম সিম্পল একটা HTML টেমপ্লেট যেটি আপনার মনে একটু ভালো লাগবে না, তারপরে এই টেমপ্লেটটি কিন্তু প্রচুর পরিমাণে সেল হচ্ছে। তো দেখেন এখানে কী রেখেছে, সে হোম পেজ রেখেছে, অ্যাবাউট আস পেজে সার্ভিস পেজ, সার্ভিস সিগন্যাল রেখেছে, পেজের মধ্যে কয়েকটি পেজ রেখেছে এবং ব্লগ পেজ রেখেছে, কন্ট্যাক্ট পেজ রেখেছে। তো দেখেন ও আমি চেষ্টা করবো আপনাদেরকে এখানে টেমপ্লেট অ্যাপ্রুভ করে দেখানোর। আপনারা অবশ্যই এখানেও টেমপ্লেট আমি অ্যাপ্রুভ করেছি, অনেকগুলো টেমপ্লেট অ্যাপ্রুভ করেছি অলরেডি। আমার প্রোফাইলে কিন্তু কিছু ডলারও আছে, দেখেন $6.78 আছে, 19 বার আমি সেল পেয়েছি। তো এটি আমার অনেক আগের প্রোফাইল, আর একটি প্রোফাইল আছে সেখানে আমার কাজ করা হয়। সো এই প্রোফাইলটিতে আমার কম কাজ করা হয়। সো আমি চেষ্টা করবো আপনাদেরকে এই ধরনের মার্কেট প্লেসে কীভাবে কাজ করে কীভাবে আপনার HTML টেমপ্লেট আপনি সেল করবেন এবং কোয়ালিটিফুল HTML আপনি টেমপ্লেট কীভাবে তৈরি করবেন সেই বিষয় নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং এই ধরনের মার্কেট প্লেসে আপনি আপনার টেমপ্লেটটি সেল করতে পারবেন ইনশাআল্লাহ। তো সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আমি আপাতত আমার টিউটোরিয়ালটি শেষ করতে চাচ্ছি। এবং অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ একটু কষ্ট করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, যাতে আমার টিউটোরিয়ালগুলো আপনারা ইজিলিভাবে পেয়ে যান নোটিফিকেশন আকারে।
আশা করি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং ভালো ভালো টিউটোরিয়াল আপনারা দেখার সুযোগ পেয়ে যাবেন। আমি একদম অ্যাডভান্স লেভেলের কাজ কিন্তু আপনাদের শেখাবো এবং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে কীভাবে আর্নিং করতে সেই বিষয়েও টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। এবং অবশ্যই প্রিমিয়াম লেভেলের টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আমি এই চ্যানেলটিতে শেয়ার করব। অবশ্যই আপনারা কাইন্ডলি এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।